हेलो गाइस, वेलकम टू द न्यू एपिसोड ऑफ एडियन स्क्रिप्ट। इट इज योर फर्स्ट एपिसोड। কয়েকদিন আগে অবশ্যই হবে, যারা ফেসবুক ইনস্টাতে নজর রাখো তারা জানো যে মানে তারা জানো যে আমরা যেরকম আলোচনা করেছিলাম আর কি, মার্সেলো রিবেরা ডস স্যান্টোস, যিনি নতুন স্ট্রাইকার এসছেন, তিনিও খুব তাড়াতাড়ি ভারতবর্ষে চলে আসবেন এবং তার 13-14 দিনের যে কোয়ারেন্টাইন পিরিয়ডটা আছে, 10+3, 10+4, সেটা ডিপেন্ড করছে কোন দেশ থেকে আসছে তার উপর, মানে কোন কোন দেশ হয়ে আসছে তার উপর, সেটার উপর নির্ভর করে 13-14 দিনের কোয়ারেন্টাইন কাটিয়ে তারপর তিনি তারা প্র্যাকটিসে নামবেন এবং তারপর ম্যাচগুলো খেলবেন। আশা করা যাচ্ছে যদি আজকালের মধ্যে চলে আসে অবশ্যই হবে, এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচগুলো মারিও রিভেরা তাদের দেখতেই পারেন আর কি, মার্সেলো রিভেরাকে। দ্বিতীয় যে মিডফিল্ডার নেওয়ার কথা হচ্ছিল কালকে রাত্রেই, মানে প্রচুর ইনস্টাগ্রাম স্টোরিজ এনার উপর হয়েছে, ফ্রান্সোতা। ইনি আগের জন যেমন একদমই বাচ্চা ছেলে ছিল, 24 বছর বয়স, ইনি কিন্তু 31 বছর বয়স, মোটামুটি স্প্যানিশ থার্ড ডিভিশন খেলার একটা অভিজ্ঞতা রয়েছে, ভালো রকমই একটা নাম, মানে ভালো অভিজ্ঞতাই রয়েছে। এই মিডফিল্ডারকে মারিও রিভেরাই এনেছেন, যেটুকু ইনস্টাগ্রাম স্টোরিজগুলো বলছে সে মারিও রিভেরাই এনেছেন। ইনিও কিন্তু অলরেডি আমাদের কাছে যেটা খবর যে ভিসা অবশ্যই হবে চলে এসছে তার কাছে এবং তিনিও তাড়াতাড়ি এই সপ্তাহের শেষের দিকেই আর কি হয়তো পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন, দুটি চেষ্টার উপর নির্ভর করছে। এখন আগে যেরকম বলে দেওয়া যেত খুব সহজে যে হ্যাঁ চলে আসছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকগুলো চেকলিস্ট আছে কোথায় গিয়ে আটকে যায় সেটা একটা মুশকিল, কিন্তু আজকালের মধ্যেই প্রথম বিদেশি এবং আর এক দু দিনের মধ্যেই দ্বিতীয় বিদেশি ভারতবর্ষে গোয়ায় কোয়ারেন্টাইনে, হার্ড কোয়ারেন্টাইনে ঢুকে যাওয়ার একটা চেষ্টা, মরিয়া চেষ্টা কিন্তু করছে। নিজেদের দোষে ম্যানেজমেন্ট, ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট পেরিসোভিচকে পাচ্ছে না আর দুটো ম্যাচ, মানে আরও একটা ম্যাচ, চারটে ম্যাচে হয়ে যেত, পাঁচটা ম্যাচেরই নির্বাসন করতে হলো। এটা অবশ্যইভাবে একটা খুবই নিন্দনীয় ব্যাপার, কেননা এমনিতেই বিদেশিহীন এটা কিন্তু বিদেশিহীনভাবে কালকে হেরে গেছে ইস্ট বেঙ্গল, লড়াই ভালো ছিল, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস তোমাকে বলতে হবে, জানতে হবে যে এই যে বিদেশিহীনভাবে নামতে হয়েছে এটা কিন্তু মানে এটা কিন্তু নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে না, মানে বাই ফোর্স নামতে হয়েছে তাদের। তো সেইটা কেন করতে হবে, এটা তো ম্যানেজমেন্টের দোষ কিছুটা, অবশ্যই প্লেয়ারদের দোষ থাকে তারা যদি আনঅ্যাভেলেবল হয়ে পড়ে চোট কার্ড এসবের জন্য, কিন্তু যেটুকু সম্ভব হয় ক্লাবের তরফ থেকে বা ম্যানেজমেন্টের তরফ থেকে সেটুকু তো করা উচিত বলে পার্সোনালি আমার পার্সোনালি মনে হয়। এনিওয়ে যাই হোক, তো এখন তো আর সেসব পুরনো কথা ভেবে লাভ নেই, এবং নতুনভাবে দেখা যাক যে নতুন পুরো পূর্ণ শক্তি, জানি না কটা ম্যাচ পাবে লাস্ট অব্দি, 4-5টা ম্যাচ কটা ম্যাচ পাবে পূর্ণ শক্তিতে, ফেব্রুয়ারিটা পাবে পুরোটাই, তো সেইটা কতটা রিকভার করে নিতে পারে মারিও রিভেরার দল সেটার দিকেই নজর থাকবে। আর এরা কীরকম প্লেয়ার, আর আগের আগেরবার যেরকম প্রত্যেকটা বিদেশি আসছিল আর ভিডিও দিচ্ছিলাম, এবার ভিডিও দিচ্ছি না এই কারণেই, কারণ হচ্ছে খুব স্পষ্ট যে যে যতই সিভি ভারী করে আসুক না কেন, ভারতবর্ষে কীরকম খেলবে আগের ভিডিও দেখে বলা সম্ভব না। সুতরাং লেট দেম প্লে, লেট দেম হিট দ্য বল, তারপর দেখা যাক কীরকম কীরকম তারা প্লেয়ার হবে। আশা করা যাবে, আশা করা যাক যে আগের থেকে ভালোই হবে। এখন কার বদলে নতুন প্লেয়ারটি আসছেন ফ্রান্সোতা, সেটা অবশ্যইভাবে ঠিক হয়ে গেলেই অ্যানাউন্সমেন্টটা হয়ে যাবে। আমিরই সফট টার্গেট বলে আমি শুনছি, কিন্তু আই এম নট শিওর যে কতটা এ করতে পারবে, মানে নেগোসিয়েট করতে পারবে আর কি, নেগোসিয়েট করতে হবে তো যার নেগোসিয়েশন সবচেয়ে কাছাকাছি হবে, মানে আমি আমির মোটামুটি সুস্থ আছে, আরেকজন যদি কোনো অসুস্থ প্লেয়ার থাকে তাকে কিন্তু সেই গ্রাউন্ডে বাদ দিয়ে দেওয়াটা সহজ, এটা ম্যানেজমেন্টের ব্যাপার, সেদিকে আমি ঢুকছি না। ওইটাই ব্যাপারটা ঠিক হয়ে গেলে অ্যানাউন্সমেন্টটা এসে যাবে, ফ্রান্সোটার অ্যানাউন্সমেন্টটা, ভিসাও তিনি পেয়ে গেছেন, চলেও আসছে না করতে হবে। তা সেমনি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, ক্লিক করো, দেখো। গুড বাই।